আজকে ইন্ডাকশন প্রোগ্রামে পরীক্ষা বিষয়ক কিছু তথ্য, কিভাবে পরীক্ষা নেওয়া হয় সেই সম্বন্ধে আমাকে বলতে বলা হয়েছে। জগদাশোক সম কল্পনা মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগ আয়োজিত ইন্ডাকশন প্রোগ্রামে প্রথমত মোট যদি 100% নম্বর আমরা ধরি, এই 100% নম্বরকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমত 80% ও 20%। এই 80% যে নম্বর, এই 80% নম্বর সরাসরি ইউনিভার্সিটি দ্বারা নির্ধারিত হয়। ইউনিভার্সিটি তার নিজস্ব পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে এই 80% নম্বরের পরীক্ষা নেয়। আর 20% নম্বর, এই 20% নম্বরে পরীক্ষা আমাদের বিভাগের পক্ষ থেকে হয়ে থাকে। এই বিভাগের পক্ষ থেকে যে 20 নম্বরের পরীক্ষা আমরা নিয়ে থাকি, তা যদি এখন সাধারণত 6 ক্রেডিটের 75 নম্বরের পরীক্ষা হয়, তাহলে এই 75 নম্বরের পরীক্ষার মধ্যে 60 নম্বরের পরীক্ষা ইউনিভার্সিটি নিয়ে নেয়, বাকি 15 নম্বর। এই 15 নম্বরের মধ্যে 10 নম্বরের পরীক্ষা কলেজ ইউনিভার্সিটির দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ ইউনিভার্সিটির নিজস্ব নিয়ম মেনে আমাদের পরীক্ষা নিয়ে 10 নম্বর দিয়ে দিতে হয়। আর যে 5 নম্বর, এই 5 নম্বর হয় কন্টিনিউয়াস ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে। এই কন্টিনিউয়াস ইন্টারনাল অ্যাসেসমেন্ট কি, যে 5 নম্বর আমরা তোমাদের কেবলমাত্র উন্নয়নের বা আমরা যেটার বিচার করব, আমরা তোমাদেরকে পরীক্ষা করবো সরাসরি, সবসময় লিখিত পরীক্ষা নয়। তোমাদের আশা পরিধি ও পোশাক পরিচ্ছদ, মহাবিদ্যালয়ের উপস্থিতি, গ্রুপ ডিসকাশন, অর্থাৎ 4 জন 4 জনকে আমরা বসিয়ে একটা আলোচনা করতে দিলাম, সাডেন ক্লাস টেস্ট, যারা একদিন হঠাৎ করে ক্লাসে এসে বললাম আজকে পরীক্ষা হবে, সাডেন ক্লাস টেস্ট, এই সমস্ত বিষয়গুলির দ্বারা আমরা নির্ধারণ করতে পারবো কোন ছাত্রছাত্রীরা এগিয়ে আছে, কোন ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়েছে। যারা এগিয়ে আছে তাদের জন্য আমরা কী করবো, অ্যাডভান্স লার্নিংয়ের ব্যবস্থা করব। অ্যাডভান্স লার্নিং কি, অ্যাডভান্স লার্নিং কি, অ্যাডভান্স লার্নিংয়ের মধ্যে যেমন আছে প্রথমত সেমিনার, সেমিনারটি বাংলায় যাকে বলা হয় আলোচনা চক্র। এই আলোচনা চক্রে কী হয়, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, আমাদের রাজ্যের বাইরে থেকে, ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন জ্ঞানী গুণী মহান ব্যক্তিরা আসেন, একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা চলে, যাতে ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, যাতে তাদের জ্ঞান ভাণ্ডার পরিপূর্ণ হতে থাকে, জ্ঞানের বিকাশ ঘটতে থাকে। সেমিনার, ওয়েবিনার কি, ওয়েবিনার হলো ইন্টারনেটের মাধ্যমে যে আলোচনা চক্র তাকে বলা হয় ওয়েবিনার। এছাড়া কি হয়, স্পেশাল ক্লাস, স্পেশাল ক্লাস কি হয়, পাশাপাশি কোনো মহাবিদ্যালয় থেকে, কোনো বিশ্ববিদ্যালয় থেকে একজন অভিজ্ঞ অধ্যাপক তাকে বিশেষভাবে অনুমতি নিয়ে আমাদের কলেজে, ওই কলেজ থেকে অনুমতি নিয়ে ডেকে পাঠানো হয় কিসের জন্য, কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। সেখানে কি হয়, ছাত্রছাত্রীরা ওই স্যারের কাছ থেকে, ওই ম্যাডামের কাছ থেকে, যিনি অতিথি হিসেবে আসবেন তার কাছ থেকে অনেক জ্ঞান সংগ্রহ করতে পারবে, বিকাশ করবে। এছাড়াও যারা পিছিয়ে পড়ে তাদের জন্য কি হয়, তাদের জন্য হয় প্রথমত টিউটোরিয়াল ক্লাস কি, যে নির্দিষ্ট ক্লাসের আগে কলেজের যে নির্দিষ্ট রুটিন আছে সেই রুটিন বাদ দিয়ে তাদেরকে কলেজের ক্লাস শুরুর আগে অথবা কলেজের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর কিছু সময় ধরে তাদেরকে ক্লাস নেওয়া হয়, তাদের বুঝতে অসুবিধা কোথায় আছে, কী আছে ইত্যাদি, অথবা স্পেশাল নোট দেওয়া হয়।
তাদেরকে কিছু নোট দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কি করণীয় বা তাদের বুঝতে অসুবিধা কোথায় সেখানে গিয়ে আমরা সরাসরি তাকে সাহায্য করার চেষ্টা করি। এইবার এই যে পরীক্ষা ব্যবস্থা, এই পরীক্ষা ব্যবস্থাতে যারা সফল হয় তাদেরকে আমরা পূর্ণ মার্ক দিই, অর্থাৎ এই 15 নম্বরের কিন্তু সমূহ আমাদের হাতেই থাকে। অর্থাৎ তোমাদের বিকাশ দেখে আমরা কিন্তু এই নম্বর প্রদান করে থাকি। ইন্টারনাল অ্যাসেসমেন্ট বিষয়ে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে, তোমরা সক্ষম হয়েছ। যদি অসুবিধা থাকে আমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, আমি আমার সাধ্যমতো তোর দেওয়ার চেষ্টা করবো।